শিব ঠাকুর কেন বিষ পান করলেন? ঋষি দুর্বাসার অভিশাপে দেবতারা নিজেদের শক্তি হারিয়ে ফেলেন। ইতিমধ্যে দেবতা আর অসুর ভাবলেন সমুদ্র মন্থন করে অমৃত প্রাপ্তি করা যাক। এই প্রক্রিয়াতে কিছু বহুমূল্য এবং কিছু অবাঞ্ছিত বস্তু বেরোয়। সমুদ্র উৎপাদিত বিষ হালাহাল অসুর ও দেবতাদের ক্ষতি করতে লাগল। অসহায় হয়ে তাহারা ব্রহ্মা ও বিষ্ণুর কাছে যায়, কিন্তু শিবই একমাত্র ওদের বাঁচাতে পারতেন। শিব বিষ পান করবেন বলে নিশ্চিত করেন। মা পার্বতী জানতে পেয়ে শিবের গলা ধরে নেয়, যাহাতে বিষটা শরীরে না ছড়াতে পারে। এই থেকে মায়ের নাম পড়ে বিষকণ্ঠ। বিষের প্রভাবে শিবের গলা নীল হয়ে যায় আর ওনার নাম হলো নীলকণ্ঠ। এমন অনেক বিচিত্র এবং কৌতূহলজনক গল্পের জন্যে আমাদের ইউটিউব চ্যানেল সেভ এন্ডেঞ্জার্ড স্টোরিজকে সাবস্ক্রাইব করুন।